এখানে ম্যাক্সিমামই শাইনকন আর শাওমি ব্র্যান্ডের আছে। শাইনকনের G05 সেম এরকমের হবে, প্যাকেটটা এরকমের হবে। এটা মোবাইলটা এখান থেকে ঢুকাবে। এটা G10 মডেল, G10 সেম এরকমের হবে, G10 মডেল। যদি কারোর লাগে স্ক্রিনশট দিতে পারে, বা আমি এখানে মডেল একটু ডিফারেন্স এখানে ডিজাইনটা, এটাও সেম আগেরটার মতন উপর থেকে বসবে। জি জি, শাইনকন ব্র্যান্ড, আর শাইনকনের অনেকগুলো মডেল। এটার আবার সামনে মেবি বক্স সিস্টেম, এটা এখান থেকে আটকে দেওয়া যাবে। এখানে মোবাইল রেখে ইউজ করতে পারবে, ভিডিও চেঞ্জ করার জন্য বা ভিডিও একটু সামনে পিছনে আগে একটা দেখাচ্ছিলাম G15, ওইটা আপনার হেডফোন ছিল না। আসসালামু আলাইকুম সবাইকে, আজকে আমরা চলে আসছি আবারও ভিআর বক্সের ভিডিও করার জন্য মাল্টিমার্ট আইএনসি তে। লাস্ট ভিডিও ছিল মেবি 8 থেকে 9 মাস আগে, অনেকদিন পর আসছি আবারও ভিআর বক্সের ভিডিও করার জন্য। প্রাইস একটু কম বেশি হবে, কালেকশন থাকবে, সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম শাইন ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে আমাদের ভিডিওতে সর্বনিম্ন কত থেকে কত টাকা পর্যন্ত ভিআর বক্স থাকবে, প্লাস কি কি ব্র্যান্ডের থাকবে? এখানে ম্যাক্সিমামই শাইনকন আর শাওমি ব্র্যান্ডের আছে, আর একবারে কম দামিগুলো নাই, ওগুলো আসলে চোখের অনেক ক্ষতি করে, একবারে লো কোয়ালিটি। আর শাইনকন ব্র্যান্ডের মোটামুটি ভালো, 800 টাকা থেকে শুরু করে 3000 টাকা এর মধ্যে আছে। আর একটা ছিল বড়, ওইটা এখন আপাতত নাই, শেষ হয়ে গেছে, যেটা হচ্ছে হেডশট সহ, হেডশট সহ উপর থেকে, ওইটা আবার পরবর্তীতে আসবে, পাবে ইনশাল্লাহ। এছাড়া তো অন্যান্য মডেল অনেকগুলাই রয়েছে, শাইনকনের অনেকগুলো মডেল, 12-13টা মডেল আছে। শপের লোকেশনটা বলে আমরা ভিডিওতে চলে যাব। আমাদের শপ ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টারের 3 তলায়, 372 নম্বর শপ, মাল্টিমার্ট আইএনসি, মাল্টিমার্ট ইনকর্পোরেট, মাল্টিপ্লান সেন্টারের 3 তলায়, 372 নম্বর শপ। ঠিক আছে, আমাদের শপের নামে একটা পেজ আছে ফেসবুকে, ওইখানে অন্যান্য প্রোডাক্টের আপডেট ইনফরমেশন পাবেন। আশা করি পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং পেজটা একবার ভিজিট করবেন। দেরি না করে আমরা প্রোডাক্টে চলে যাই। প্রথমে কোনটা নিয়ে কথা বলবো? প্রথমে শাইনকনের G05, সেম এরকমের হবে, প্যাকেটটা এরকমের হবে। এটা মোবাইলটা এখান থেকে ঢুকাবে আর এখান থেকে অ্যাডজাস্ট করা যায়। এইটা কি একটু ছোট? হ্যাঁ, ছোট, সব সাইজের মোবাইল সাপোর্ট করবে, ফ্রি সাইজ মোবাইল সাপোর্ট করবে, সব ধরনের মোবাইল সাপোর্ট করবে। এর দাম পড়বে 800 টাকা। প্রাইস কি ফিক্স? প্রাইসটা মিনিমামই বলতে আছে এখানে সবগুলা, তারপরে হয়তো এখন দেখা যায় প্রোডাক্টের দাম বাড়ে, কমে না। প্রোডাক্টের দাম কমতে পারতে পারে, যখন যেরকমের ওইরকমই রাখবো। আর এগুলো সেই আরো 4-5 বছর আগে থেকে একরকমই আছে, নতুন নতুন মডেল আসে। ঠিক আছে, নেক্সট আমরা আর একটা প্রোডাক্ট দেখাবো শাইনকনের। এটা G10 মডেল, G10 সেম এরকমের হবে, G10 মডেল। যদি কারোর লাগে স্ক্রিনশট দিতে পারে, বা আমি এখানে মডেল ব্র্যান্ড বলে দিচ্ছি, দামও বলে দিচ্ছি, সেম এরকমই। এটাও আগেরটার মতো মোবাইলে উপর দিয়ে বসানো হবে, এখান থেকে অ্যাডজাস্ট করা যাবে, কম বেশি করা যায়, যার চোখের সাথে যেরকম অ্যাডজাস্ট করা দরকার। আর সবগুলোর সাথে বেল্ট থাকবে মাথাতে আর কি। হ্যাঁ, মাথাতে করার জন্য। এটার দাম পড়বে 1100 টাকা, 1100 টাকা, 1100 টাকা। হ্যাঁ, এগুলোর কি কালার হয়? এগুলা যেরকম দেখাইতেছি এটাই, কিছুটার হয়তো কালার ব্ল্যাক হোয়াইট হইতে পারে। নেক্সট আমরা দেখাবো আর একটা মডেল শাইনকনের G12, FC G12, এখানে মডেলটা লেখা আছে, সেম এরকমের হবে। এটা আর আগেরটার প্রায় কাছাকাছি, একটু ডিফারেন্স এখানে ডিজাইনটা, এটাও সেম আগেরটার মতন উপর থেকে বসবে, এখান থেকে অ্যাডজাস্ট করা যাবে। এর প্রাইস পড়বে 1300 টাকা, 1300 টাকা, 1300 টাকা পড়বে। ঠিক আছে, এখানে আছে G13, এই যে FC G13, সেম এরকমের, এর প্রাইস, এটার প্রাইসও 1300 টাকা। আচ্ছা, এগুলোর গ্লাসের কোয়ালিটি কেমন? গ্লাসের কোয়ালিটি ভালো, আর শাইনকন তো একটা ব্র্যান্ড। জি জি, শাইনকন ব্র্যান্ড, আর শাইনকনের অনেকগুলো মডেল, কিছু নন ব্র্যান্ডের প্রোডাক্ট পাওয়া যায়, 500 টাকা, 350 টাকা। এগুলো আসলে একবারে প্রথম দিকে বিক্রি করতাম, এখন আপাতত নাই। এগুলো এগুলো অনেক ভালো কোয়ালিটি, গ্লাসের কোয়ালিটি প্লাস চোখের ক্ষতি করে, সবকিছুই ভালো এটা এগুলো। নেক্সট আমরা আরেকটা মডেল দেখাবো, G06A, এটা অনেক ফেমাস মডেল, অনেক জনপ্রিয়। আর প্রোডাক্টটা দেখতে এরকম, G06A, এর দাম পড়বে, হ্যাঁ সবগুলোর মতো এটা অ্যাডজাস্ট করা যায়। এটার আবার সামনে মেবি বক্স সিস্টেম, এটা এখান থেকে আটকে দেওয়া যাবে, 3 সাইজ 7 ইঞ্চি পর্যন্ত সাপোর্ট করবে। এর প্রাইস পড়বে 1400 টাকা। শাইনকনের আর একটা মডেল হেডফোন ছাড়া, এই মডেলটা সবচেয়ে বেশি জনপ্রিয়, আর এটার গ্লাস কোয়ালিটি অন্য অন্য গুলার তুলনায় একটু ভালো, G04A। প্রত্যেকটার স্পেসিফিক মডেল আছে, G04A, এটার 06A দেখতে প্রায় কাছাকাছি দেখায়, কিন্তু একটু ডিফারেন্স আছে। এটার এখানে সিলভার আছে, 06 এ সিলভার, এটা বর্ডারের মতো আছে। হ্যাঁ আচ্ছা, এটাও এরকমেরই, এখানে মোবাইল রেখে ইউজ করতে পারবে, মানে স্মার্টফোন যে কোনো সাইজ সাপোর্ট করবে, সর্বোচ্চ 7 ইঞ্চি ডিসপ্লে, 7 ইঞ্চি, 7 ইঞ্চির উপরে তো স্মার্ট ফোন হয় না, ওটা ট্যাব হয়ে যায়। এর প্রাইস পড়বে 1600 টাকা, 1600 টাকা,
প্রাইস কম বেশি হতে পারে। হ্যাঁ আচ্ছা, নেক্সট আমরা দেখাবো জি 15 মডেলের একটা ভিআর বক্স। এটা আবার দেখতে একটু ছোট, এটাও 7 ইঞ্চি পর্যন্ত সাপোর্ট করবে, এইখানে বসানো, এটার সেম ওগুলার মতনই। এর দাম পড়বে 1750 টাকা। প্রাইসটা কি কম বেশি গ্লাসের জন্য, বিল্ড কোয়ালিটি এগুলোর জন্য? কিছু মডেল ভিন্ন, নতুন মডেল আসলে হয়তো দামও একটু বাড়তে পারে, এগুলো প্রায় কাছাকাছি সবগুলাই। তারপরে একটু ডিফারেন্স তো অবশ্যই আছে, প্রাইস যেহেতু ডিফারেন্স, প্রোডাক্টের দামও একটু ডিফারেন্স আছে। আচ্ছা, যারা অনলাইনে নিতে চায় তাদের জন্য সিস্টেমটা বলে দিবেন। সারা দেশে সকল থানা পর্যায় পর্যন্ত ডেলিভারির ব্যবস্থা আছে, সেই ক্ষেত্রে নাম, ঠিকানা, মোবাইল নাম্বার দিতে হবে, ফুল অ্যাড্রেস দেবে, আর কিছু টাকা অ্যাডভান্স করতে হবে, সেটা হোম ডেলিভারিও দেওয়া যাবে, আর কুরিয়ার থেকে নিলে সেটাও নিতে পারবে। ভিডিওতে যে নাম্বারটা আছে হোয়াটসঅ্যাপ থাকবে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে। আমাদের সাধারণত মঙ্গলবার বন্ধ থাকে, বাকি সব দিনই খোলা। তারপর কেউ যদি দূরের থেকে সরাসরি শপে আসতে চায়, জেনে আসতে পারে, অনেকে মঙ্গলবার এসে ঘুরে যায়। রাইট, আমাদের শপ ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লাম সেন্টার, 3 তলায়, 372 নম্বর শপ। আর ভিআর বক্সের সাথে অনেকে রিমোট ইউজ করতে পারে, মোবাইল তো ভিআর বক্সের ভিতরে থাকে, তখন এটা হয়তো ভিডিও চেঞ্জ করার জন্য বা ভিডিও একটু সামনে পিছনে টানার জন্য গেমস খেলে থাকে। হ্যাঁ, গেমস এগুলো দিয়ে আসলে বড় গেমস বা এই গেমস খেলা যায় না, ওটার জন্য আবার আলাদা গেম প্যাড আছে, মানে কিছুটা কাস্টমাইজ করা যায়। হ্যাঁ হ্যাঁ, ছোট ছোটখাটো গেমস হয়তো খেলতে পারে, যদিও গেম সম্বন্ধে আমার অত বেশি একটা ধারণা নাই। আচ্ছা, এগুলো কিসের জন্য? এগুলো অডিও, হ্যাঁ, ভলিউম বাড়ানো গেলে এরকম, বা গান চেঞ্জ করা, মুভি চেঞ্জ করা, ভিডিও চেঞ্জ করার জন্য, বা একটু এখান থেকে ভালো লাগছে না, একটু সামনে টেনে দিবে বা ব্যাকে যাবে, এরকমের এগুলার জন্য এই রিমোট কন্ট্রোলিংটা হাতে হবে আর কি, কন্ট্রোলার করার জন্য। এটা ব্লুটুথ কানেকশনে সাদা, এটা 300 টাকা ব্যাটারি সহ, আর কালো এটা 600 টাকা ব্যাটারি সহ, ব্যাটারি ছাড়া নিলে 50 টাকা কম বেশি হবে দুইটা। এটা সাইনকন ব্র্যান্ডের ব্ল্যাকটা 600 টাকা ব্যাটারি সহ, আর সাদাটা নন ব্র্যান্ড 300 টাকা। এগুলো হচ্ছে ভিআর বক্সের রিমোট, মানে মোবাইলের সাথে কানেক্ট হবে। নেক্সট আমরা দেখাবো Xiaomi ব্র্যান্ডের একটা ভিআর বক্স, এটা তো Xiaomi এর অরিজিনাল। হ্যাঁ, Xiaomi এর অরিজিনাল, তো এটার বেশি একটা এখন নাই আমাদের কাছে, কোয়ান্টিটি নেই বেশি না, এগুলো অনেক আগেই শেষ হয়ে গেছে, বাট কোয়ালিটি ভালো তো এটা। Xiaomi এর কোয়ালিটি অনেক ভালো, আর এটাই বড় দেখায় অনেক। একটু খুলে দেখাবেন? হ্যাঁ, এটার উপরে একটা মানে বক্স থাকবে সফট, আর ভিআর বক্সটা যদি আমরা দেখাই, এই যে এটা হচ্ছে বেল্ট এটার ভিতরে, আর বক্সটা এরকম, আর এটা অটো, এটা অ্যাডজাস্ট করার কিছু নাই। এখানে ফোন রেখে চেন লাগিয়ে দিতে হবে, এই তো এরকম ফোনটা থাকবে, এখানে চেন আটকে দিলেই হবে, এটা সিস্টেম এরকম। হ্যাঁ এরকমই, আর এটার গ্লাস কোয়ালিটি মনে হয় অনেক ভালো, এটা অনেক ভালো। এর দাম পড়বে 2500 টাকা, 2500 টাকা। এটা তো আরো 1.5-2 বছর আগের থেকে 2500 টাকা, অনেক আগে, কারণ আমি লাস্ট যেবার আনছি এ থেকে শুরু, আর মনে করেন 2 বছর আড়াই বছর আগে থেকে, জি 2500 টাকা এর পর পরই আসছে এগুলা, যদি এখন আনতাম হয়তো দাম আরো বেশি পড়তো। জি, নেক্সট আমরা দেখাবো সাইনকনের, এগুলো হেডফোন সহ। হ্যাঁ, এই মডেলটা G04EA+, সেম এটা হবে G04EA+ মডেল, এর দাম পড়বে 2300 টাকা, 2300 টাকা, 2300 ইউজ করতে পারবে। হেডফোনটা কি ব্লুটুথ? না ব্লুটুথ না, ব্লুটুথ এটা হচ্ছে কেবলের মধ্যে 3.5 mm কেবলে, দাম পড়বে 2300 টাকা, 2300 টাকা। এগুলো হচ্ছে হেডফোন সহ, ব্লুটুথ না কিন্তু এটা? না এটা ব্লুটুথ না। ওকে, নেক্সট আমরা আরেকটা দেখাবো, এটা অনেক সুন্দর, বিল্ড কোয়ালিটিও ভালো, এরকমের হবে, এই যে সেম এটা, এটা একটু ফেব্রিক্স কাপড়ের, বাকি সবগুলোর উপরে প্লাস্টিক। আচ্ছা, এটা হয়তো ডিজাইনটা এরকমের করছে, আর হেডফোনটা, হেডফোনগুলো অনেক ভালো, অ্যাডজাস্ট করা যায়, কম বেশি সবগুলাই অ্যাডজাস্ট করা যায়, হেডফোন সবগুলাই ছোট বড় করা যাবে, আর বাকি অপশনগুলো আগেরগুলোর মতনই সবগুলার সেম। এটা কিসের জন্য? এটা এটা খোলার জন্য, লক না মাঝখানের যে এটা, এটা আপনার দেখাচ্ছি আমি, এখান থেকে আসে এই যে গ্লাসটা, গ্লাসটা আর কি কম বেশি করে নেয় এদিকে, মানে দূরত্ব বাড়ায়, অনেক ছোট বড় সবের চোখের মাপ তো এক না, আর এটা হইছে এখান থেকে আছে সামনে পিছনে নেওয়ার জন্য, এটা জুম বলতে পারেন এরকম কিছু। এর দাম পড়বে 2750 টাকা, 2750 টাকা, 2750 টাকা। যে যেটা নিতে চাই মডেল বললেও হবে, স্ক্রিনশট দিলেও হবে। হ্যাঁ, নেক্সট আমরা আরেকটা দেখাবো, এটা G04BS, G04BS, এটা ব্লুটুথ। আচ্ছা, হেডফোনটা ব্লুটুথ, হেডফোন ব্লুটুথ, মোবাইল অবশ্যই প্লাগ করতে হবে। হ্যাঁ, মোবাইল অবশ্যই প্লাগ করতে হবে, এটার দরকার নাই, এটা আসলে ওই এখানে দেওয়া থাকে, আর এগুলার সেম অপশনই, ব্লুটুথ কানেকশন হবে, আর এটার সাথে এই যে এখান থেকে চার্জ দেওয়া যায়, হেডফোন ব্লুটুথ হেডফোন ইউজ করার জন্য, আর করতে হেডফোন যেগুলো আছে সবগুলোই কন্ট্রোলার আছে, সাউন্ড কমানো, ভলিউম কম বেশি করার জন্য। এর দাম পড়বে 2900 টাকা, 2900 টাকা হেডফোন সহ। হ্যাঁ, প্রাইস যেটা দিচ্ছেন অবশ্যই তো ভালো প্রাইস, মিনিমাম প্রাইস। নেক্সট আমরা দেখাবো G15E, আগে একটা দেখাচ্ছিলাম G15, ওইটা আপনার হেডফোন ছিল না, আর G15E মানে হেডফোন সহ, ইয়ারফোন সহ,
সেম এরকমই, এটার মেবি ব্ল্যাক হয় কালার, ব্ল্যাক আর হোয়াইট দুইটা কালারের হয়। এর প্রাইস পড়বে 3000 টাকা। 3000 টাকা কি সমান সমান? হ্যাঁ। এটার হেডফোনটা কি? হেডফোনটা 3.5 ব্লুটুথ, না ব্লুটুথ আছে G04BS, একটা মডেলই ব্লুটুথ আছে, আর একটা মডেল ছিল G02EF, ওইটা আমাদের অন্য ভিডিওতে আছে। ওইটার মধ্যে দুইটা কোয়ালিটি হয়, একটা সাদা গ্লাস আর একটা ব্লু গ্লাস। ব্লু গ্লাসটা ছিল 4800 টাকা, আর সাদা গ্লাসটা 4300 টাকা। তারপরও নেক্সট প্রোডাক্ট আসলে, আমাদের এখনও প্রোডাক্টটা শেষ, নেক্সট প্রোডাক্ট আসলে হয়তো দামটা চেঞ্জ হতে পারে, আশা করি পাবেন, আমাদের এখন আপাতত নাই এই জন্য দেখাতে পারছি। আর যেটা হেডশট সহ ছিল ওইটা কি সামনে আসবে? হ্যাঁ অবশ্যই আসবে। শপে এসে নিতে চাই ভিজিট করে, তাদের জন্য শপের লোকেশন প্লাস অনলাইনে নেওয়ার মাধ্যমটা বলে দিবেন। যারা সরাসরি শপে এসে নিতে চায় তাদের জন্য আমাদের শপের লোকেশন ঢাকা নিউ এলিফ্যান্ট রোড মাল্টিপ্লান সেন্টার তিনতলায়, 372 নম্বর শপ, মাল্টিমার্ট INC, মাল্টিমার্ট ইনকর্পোরেট, মাল্টিপ্লান সেন্টার তিনতলায়, 372 নম্বর শপ। আর সারা দেশে সকল থানা পর্যায় পর্যন্ত ডেলিভারির ব্যবস্থা আছে, সেক্ষেত্রে নাম ঠিকানা মোবাইল নাম্বার দেবে, আর কিছু টাকা অ্যাডভান্স নিয়ে থাকি সাধারণত, বাকি টাকা প্রোডাক্ট রিসিভ করার সময় দিবে। ঠিক আছে, তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করি। শাহিন ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।